বন্ধুরা, কেমন আছো তোমরা? দেখো, আমি আজকে মারাঠি একটা খাবার বানাচ্ছি। ওরা প্রায় এটা খেয়ে থাকে। এটা হচ্ছে পুরানপুলি, পুরানপুলি নাম। এর জন্য আমি ছোলার ডাল একটু ভিজিয়ে রেখেছি, এক বাটি ছোলার ডাল। ময়দা নিয়েছি, এটা আমি ঘি দিয়ে, এক চামচ ঘি দিয়ে এটাকে মাখাবো। এই যে একটু লবণ নিয়েছি, লবণ দিলাম, এটাকে মাখিয়ে নেবো, একটু গরম জল করে মাখিয়েছি, মাখাবো। আর এই এটা হচ্ছে গুড়, গুড় দিয়ে আমি এটাকে করব। গুড় দিয়ে ডাল, ছোলার ডাল দিয়ে এটা পুর হবে, ভেতরে পুর হিসাবে ব্যবহার হবে। আমি এটাকে প্রেশার কুক করতে দিচ্ছি, সামান্য পরিমাণে জল দিয়ে প্রেশার কুক করিয়ে নেব। করিয়ে নিয়ে তারপর আমি এটার ভেতর পুর দিয়ে, এই আটাটার ভেতর, ময়দার ভেতর পুর দিয়ে বানাবো। ময়দাটা মাখিয়ে নিচ্ছি গরম জল দিয়ে, আর ওদিকে ডালটাকে সেদ্ধ হতে বসাচ্ছি, সেদ্ধ করতে দিচ্ছি। দেখো, ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি আধ ঘন্টা ঢেকে রেখে দেবো। সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি, এ দেখো, এটাকে মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নেব। একদম টায় টায় জল দিতে হবে। ডালটা দিয়ে এটাকে এবার আমি গুড়টা দিয়ে মাখিয়ে নেব। পুরটা তৈরি করে নিচ্ছে, এটা পুর তৈরি হচ্ছে। দেখো, পুরটা হয়ে গেছে, গুড়টার সঙ্গে পুরো মাখা হয়ে গেছে। এবার আমরা নামিয়ে একটু ঠান্ডা করে তারপর লেচির ভেতর পড়ব। ডোটাও আমাদের এতক্ষণে হয়ে গেছে। এবার আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এ দেখো, পুলানপুরির জন্য আমি লেচি বানিয়ে নিয়েছি। যতটা লেচির আকার হবে ততটাই, এই যে আমি ইয়েটাকে যে করেছি ডালটা, ডালটা ততটাই হবে লেচিটা। ঘি দিয়েও বেলতে পারো অথবা তেল দিয়েও বেলতে পারো। চারটা তো আগে ভালো করে ঘি মাখিয়ে নিলাম, নিয়ে আমি রুটিটা একটু বেলে নিচ্ছি। ময়দা দিয়েও বেলতে পারো। এটা পাতলা করে বেলতে হবে। ময়দা দিয়েও, ঘি দিয়েও ভাজা যাবে অথবা তেল দিয়েও ভাজতে পারো। তবে ঘি ভাজলে একটা সুন্দর গন্ধটা, সুন্দর টেস্টটা আরও বাড়বে। দুরকমভাবেই করা যায়। এটা মহারাষ্ট্রিয়ান খাবার, আগেও বলেছি পুরানপুলি এটা মহারাষ্ট্ররা খুব ভালো খায়। পাতলা করে বেলতে হবে।
এই দেখো তাওয়ায় একটু ঘি দিয়ে নিলাম। অল্প আছে, সুন্দর করে ভেজে নিতে হবে। দেখো অল্প আছে, আস্তে আস্তে এটাকে ভাজতে হবে। দেখো সুন্দর হয়েছে, খেতে খুব সুন্দর। যারা মিষ্টি বলছি যে যারা মিষ্টি জিনিস ভালোবাসে, মিষ্টি এটা তো মিষ্টি পট অ্যাকচুয়ালি, মাঠিরা খুব পছন্দ করে। বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারো, বড়রাও নিতে পারো টিফিনের জন্য, খুবই ভালো খাবার। হয়ে গেছে আমার মায়ের পুলন পুরি, খেয়ে দেখি কেমন হচ্ছে। দারুণ।